Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah, alhamdulillah, wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Shomanito Muslim bhai bonera. Aske ottonto shongkhipto akare ekta bishoy niye alochona hobe. Seta holo jehetu amra Ramzan niye alochona korte chhilam, jehetu amader samne Ramzan mas upobishto. Aske je bishoyta hobe seta holo ekjon loker income haram, uparjon haram. E obosthay jodi she siyam palon kore tahole siyam kobul hobe kina. Dekhun bhai bonera, যারা রমজান মাসে সিয়াম পালন করছে আমি কাউকে ছোট করে দেখছি না, কাউকেই এ ব্যাপারটা আমি খাটো করে দেখছি না। এটা প্রশংসার দাবিদার যে আমরা আল্লাহর একটা ফরজ বিধানকে পালন করছি, এটা প্রশংসনীয় একটা বিষয়। কিন্তু রমজানের একটা শিক্ষা হচ্ছে যে আমরা যারা হালাল উপার্জন করছি আর যারা হারাম উপার্জন করছি, আমাদের উপার্জন যদি হারাম হয় তাহলে সিয়াম কাজে আসবে কি না, সিয়াম কাজে আসবে কি আসবে না, আমি ওই ব্যাপারটা বলতে চাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে হারাম উপার্জন করলে আমার থাকার জায়গা কোথায় হবে, যেহেতু আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ওয়া কানাতিন নারু আওলা বিহা। মুসনাদ আহমদের মধ্যে যে হাদিস আছে আল্লাহ নবী বলছেন ওই শরীর জান্নাতে যাবে না, ওই গোশত জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা গুজিয়া বিন নার হারাম দ্বারা গঠিত হয়েছে, ওই শরীর জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। অর্থাৎ যেই শরীরে হারাম ঢুকেছে ওই শরীর জান্নাতে যাবে না। তো আমার ইনকাম যদি হারাম হয়, আমার উপার্জন যদি হারাম হয়, তাহলে আল্লাহ নবী বলছেন আমাকে জাহান্নামে যেতে হবে। তো সিয়াম আমাকে জান্নাতে নেবে কি করে? তার মানে হারাম উপার্জন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এরপরে আমাদেরকে সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা সিয়াম পালন করব, কিন্তু হারাম থেকে দূরে থাকব। আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরে সিয়াম পালন করতে হবে। ফরজ পর্দা পালন করতে হবে, এরপরে সিয়াম পালন করতে হবে। হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে। মানলাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী যেটা বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু অযথা কাজ, হারাম কাজ, বেহুদা কাজ যে ব্যক্তি বর্জন করতে পারলো না, নবী বলেছেন তার উপার্জন, তার উপাস থাকা, তার পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহর কোনো দরকার নাই। তার মানে সলাৎ অবশ্যই লাগবে, ফরজ পর্দা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, যেহেতু আমরা সিয়াম পালন করার চেষ্টা করছি। যদি আমরা সিয়ামের মাধ্যমে পরকালে উপকৃত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কাজগুলো করতে হবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যে কিভাবে আমরা আমলের মাধ্যমে পরকালে উপকৃত হতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।